বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার ব্র্যান্ড নিউ ভিডিও। পাঁচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শামীম আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ। আজকে যাব হচ্ছে নেত্রকোনার বৃষ্টিতে আর চিনামাটির পাহাড়ে। বেসিক্যালি আমি ট্যুরগুলো করি হচ্ছে অফিস পারপাসে, আমার অফিসের কাজে যাই, সঙ্গে ঘুরেও আসি। আর আজকে আমার সঙ্গে যাচ্ছেন মোহাম্মদ হানিফ সাহেব। মূলত হচ্ছে ওনারই একটা কাজে আমি নেত্রকোনাতে যাব, কাজ শেষ করে বীরশ্রী চিনামাটি পাহাড় দেখে তারপরে ঢাকা ফিরব। ভদ্রলোক আছেন শ্যামলী শিশু মেলাতে, ওখান থেকে ওনাকে পিক করে তারপরে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিব। হানিফ ভাইকে পিক করে খিলক্ষেত পাম্প থেকে ফুয়েল নিলাম, এবার সোজা উদ্দেশ্য নেত্রকোনা বৃষ্টিতে। আর রাত্রেবেলা ভোরবেলার দিকে রাস্তার ভিউটা অস্থির লাগতেছে, দেখতে পারতেছেন। আর ফাঁকা রাস্তা, এই রাস্তাতে গাড়ি চালানোর মজাই আলাদা। আর সবথেকে কষ্টের বিষয় হচ্ছে যে আবদুল্লাপুর পার হওয়ার পরে মানে যে কী কষ্টটা লাগে, এই কষ্টটার মানে প্রকাশ করার ভাষা নাই, মানে খুবই বাজে অবস্থা। গত সপ্তাহে ময়মনসিংহ গেলাম, তখন টোটালি ময়মনসিংহ যাইতে আমার 2 ঘন্টা লাগছে মিরপুর থেকে। তার ভিতরে মিরপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাইতে লাগছে 1 ঘন্টা, আর গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ যাইতে লাগছে আমার 1 ঘন্টা। তাহলে বুঝেন রাস্তার কী অবস্থা। রাস্তার কাজ চলতেছে আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত, রাস্তা ভাঙা চোড়া, বাইক রাইড করা যায় না, মানে খুবই বাজে অবস্থা। মানে কী যে কষ্ট হয় শুধু বাইকাররা বুঝে। গাজীপুর চৌরাস্তা থেকে আবদুল্লাপুর আসতে রাইড করতে মানে 2 হাতের মানে বাহু দুইটা ব্যথা হয়ে যায়, প্রচুর ব্যথা হয়ে যায়, সমস্ত শরীর ব্যথা হয়ে যায়, খুবই বাজে অবস্থা। আর ধুলা তো আছেই, প্রচুর ধুলা। আলহামদুলিল্লাহ বাগের বাজারে একটা চায়ের ব্যাগ দিলাম, দেন আবার রাইড শুরু করতেছি। এরপরে আর কোথাও ব্রেক দিব না, একেবারে সোজা একটা ব্রেক দিব ময়মনসিংহে। ময়মনসিংহে নাস্তা করব, তারপরে হচ্ছে বীরশ্রী নেত্রকোনা। মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে সকালবেলা। যারা বাই রাইডে বের হবেন অবশ্যই শীতের কাপড় মাস্ট বি নিয়ে বের হবেন। লাস্ট নোয়াখালী ব্লগে রাব্বির যে অবস্থা ছিল সেটা তো মানে বুঝতে পারতেছেন, যে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম রাব্বি ঠান্ডার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, খুবই বাজে অবস্থা ছিল রাব্বির। আশা করি 9টার ভিতরে ময়মনসিংহে পৌঁছাবো। আজকে ঢাকাতে ব্যাক করব, আর আজকে ট্যুরটা প্রায় 300 কিলোমিটারের বেশি হচ্ছে। এটাকে শর্ট ট্যুর ধরবো না লং ট্যুর ধরবো যাই না। তো একদিনে আমার সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 615 কিলো একদিনে রাইড করা, যেটা হচ্ছে ঢাকা থেকে মামাঘাট হয়ে ফরিদপুর হয়ে গোপালগঞ্জ দিয়ে টুঙ্গিপাড়ার ভেতর দিয়ে বাগেরহাট হয়ে নাজিরপুর, পিরোজপুর হয়ে ঝালকাঠি হয়ে বরিশাল, বরিশাল থেকে গৌর নদী হয়ে ভাঙা হয়ে ফরিদপুর দিয়ে দৌলত দিয়ে পাটুরিয়া ঘাট পার হয়ে মানিকগঞ্জ দিয়ে ঢাকা ঢুকছিলাম। ময়মনসিংহ শহরে প্রবেশ করলাম। ময়মনসিংহ শহরের চরমাথাতে সরি চরপাড়াতে যে স্বরগ্রাম রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা নাস্তা করব। আর ইজাজ আসতেছে আমার ফ্রেন্ড, ওর সঙ্গে দেখা করব। আবার বীরশ্রী চিনামাটি পাহাড় ঘুরে এসে ময়মনসিংহের কিছু ফ্রেন্ড আছে ওদের সঙ্গে দেখা করব, আড্ডা দিব, তারপরে ঢাকা ব্যাক করব। চরপাড়া থেকে নাস্তা করে এবার উদ্দেশ্য বীরশ্রী। আর ময়মনসিংহ শহরে 2টা জায়গায় প্রচণ্ড জ্যাম থাকে, একটা হচ্ছে চরপাড়াতে আর একটা হচ্ছে ব্রিজে উঠার যে জায়গাটা আছে রাস্তাটা, যে চার মাথা আছে এখানে, এই জায়গাটা প্রচুর জ্যাম থাকে। আজকেও মিনিমাম 15 মিনিটের মধ্যে এখানে দাঁড়ানো। আর বেসিক্যালি এই এখানে জ্যামটা থাকেই হচ্ছে
অটোরিকশাগুলো, দেন অটোরিকশাগুলো উল্টা পাল্টা মানে কোনো প্রকার সিগন্যাল ছাড়া মানে কোনো প্রকার ট্রাফিক আইন না মেনে তারা হচ্ছে মুভ করে, এটার জন্য হচ্ছে যে বেসিক্যালি জ্যামটা হয়। এখান থেকে ব্রিজটার পর থেকে হানিফ ভাই বললেন যে ব্রিজের টোল প্লাজা পর্যন্ত রাস্তা খারাপ, তারপর রাস্তা অনেক ভালো। আর রাস্তা ব্রিজের যে রাস্তাটা আছে এটা অবস্থা খুবই খারাপ, এটা সংস্কার করা খুবই জরুরি। যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করব তারা যেন নেত্রকোনার সঙ্গে যোগাযোগের একমাত্র যে রাস্তাটা আছে, যে ব্রিজটা, এই যে রাস্তাটা ভাঙাচোরা আছে, এটা যেন তারা যত দ্রুত সম্ভব সংস্কার করুক। আমরা এখন আসছি শ্যামগঞ্জে, শ্যামগঞ্জ থেকে সোজা চলে গেছে নেত্রকোনাতে, আর আমরা যাব বামে, বামে হচ্ছে দুর্গাপুরে। দুর্গাপুরে আমার অফিসের কাজ শেষ করে তারপরে যাব হচ্ছে বিড়িশিড়িতে, বিড়িশিড়ি থেকে তারপরে যাব হচ্ছে চীনামাটির পাহাড়ে। আর এখান থেকে সোজা রাস্তা প্রায় 16 কিলোমিটার মতো হচ্ছে বিড়িশিড়ির দূরত্ব, এবং রাস্তাটা মোটামুটি ভালো। যে আমরা যে বর্তমানে যে রাস্তাতে যাচ্ছি, হানিফ ভাই বললেন এই রাস্তাটা খুবই ভালো এবং নতুন রাস্তা, খুবই ভালো রাস্তা, খুব সমস্যা হবে না। যদি কিছু একটু সমস্যা হয় যে ভাঙাচোরা যে রাস্তা আছে, সেটা হচ্ছে ময়মনসিং থেকে নেত্রকোনার এখানে অল্প কিছু রাস্তা, খুব বেশি রাস্তা না, 1 কিলো অ্যাভারেজ 2 কিলো রাস্তা একটু ভাঙাচোরা থাকতে পারে। আর এই যে রোডটাতে আসি, এই রোডটাতে প্রচুর পরিমাণ ট্রাক, প্রচুর ট্রাকের চাপ। গিরিশিরি থেকে বালু উত্তোলন করে এই রাস্তা দিয়ে হচ্ছে ট্রাকগুলো দেশের বিভিন্ন জায়গাতে যায়। সো এই রাস্তাতে যারা বাইক রাইড করবেন অবশ্যই একটু কেয়ারফুলি রাইড করবেন। আর একটা বিষয় হচ্ছে সবসময় হেলমেটের ভাইজোর যেটা আছে এটা নামায় রাখবেন। আমরা অনেক সময় রাইড করার সময় ভাইজোরটা উঠায় রাখি, বাট এই রাউটে বাইক রাইড করার সময় অবশ্যই ভাইজোরটা নামায় রাখবেন। কারণ হচ্ছে যে আপনার যে ট্রাকগুলো যাইতে দেখতেছেন, এই ট্রাকগুলো থেকে বালু উড়ে, এই বালুগুলো আপনার চোখে লাগতে পারে। সো অবশ্যই অবশ্যই এই রোডে বাইক রাইড করার সময় হেলমেটের ভাইজর নামিয়ে রাখবেন। অফিসের কাজ শেষ করলাম, অফিসের কাজ শেষ করে যাচ্ছি বিড়িশিড়িতে। আর বিড়িশিড়িতে যাওয়ার, দুর্গাপুর থেকে বিড়িশিড়িতে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু একটু স্যাঁতস্যাঁতে এবং প্রচুর পরিমাণ বালি, যেহেতু বিড়িশিড়ি লেক থেকে বালি উঠায়া তারপরে হচ্ছে যে ট্রাকগুলা বিভিন্ন জায়গায় যায়। রাস্তার অবস্থায় দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা। আর এখান থেকে পাহাড়গুলো খুব সুন্দর দেখাচ্ছে, ওই যে সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটার মানে সম্পূর্ণ হচ্ছে বালুতে বুঝায়, বালুতে বুঝায়। এই যে বাম সাইডের, ডাইন সাইডের যে নদীটা দেখতেছেন এটাই হচ্ছে বিশি লেক, এখান থেকেই হচ্ছে বালু উত্তোলন করা হয় এবং বর্ডার পর্যন্ত। আর বাম সাইডে যে দেখতেই পাচ্ছেন, একটু ভালো করে আপনাদেরকে ভিউটা দেখায়, একটু এই যে দেখতেছেন একটা ভিউটা, এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার ভেতরে, একেবারে বর্ডার হচ্ছে ইন্ডিয়া। ওইখান থেকে হচ্ছে বালু উত্তোলন করে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে, সম্পূর্ণ নদীটা ধরে হচ্ছে শুধু হচ্ছে বালু উত্তোলন করে। আমরা যাব হচ্ছে এখন এই লেকের ভিতরে, লেকের ভিতরে লেক পার হয়ে তারপরে হচ্ছে চীনামাটির পাহাড়ে যাব। এখন বাইক নিয়ে নদীর ভেতরে যাব, নৌকাতে নদী পার করব, দিশি লেক পার হব, দিশি লেক পার হয়ে আমরা চলে যাব চীনামাটি পাহাড়ে। আমরা আর এই পথে ব্যাক করব না, আমরা চীনামাটির পাহাড় দেখে তারপরে হচ্ছে তারাকান্দা হয়ে ময়মনসিং ঢুকে যাব। আর সম্পূর্ণ বালু, এখানে মাটি বলতে কিছুই নাই। আর এখান দিয়ে রাস্তা পার হতে হবে, বাইক রাইড করা খুবই কষ্টকর বালুর ভিতরে, এটা বুঝতে পারতেছেন আপনারা। আর এই যে যানবাহন গুলা এখান থেকে এটাই পার হয়, এটাই হচ্ছে শর্টকাট। আর বালুর ভিতরে বাঁশ দিয়ে রাস্তার মতো করা আছে, এখান থেকে যেতে হবে।